তাকে হত্যা করো, কুকুর একটা, তার বাঁচার অধিকার নেই, বলেছেন সৌদি যুবরাজের বোন। আগামী 9 জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি আদালতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন হাসা বিনতে সালমানকে বিচারের মুখোমুখি করা হবে বলে বুধবার একটি আইনি সূত্র জানায়। তার বিরুদ্ধে একজন শ্রমিককে মারার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। AFP জানায়, হাসা বিনতে সালমান 2016 সালের সেপ্টেম্বরে প্যারিসে তার বাসায় সংস্কার কাজের জন্য একজন শ্রমিক নিয়োগ করেন। ওই শ্রমিক হাসা বিনতে সালমানের একটি ছবি তোলেন। ছবিটি গণমাধ্যমের কাছে বিক্রি করতে চাওয়ার অভিযোগ এনে তাকে মারার নির্দেশ দেন যুবরাজের বোন। লা পয়েন্ট নামে একটি ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায়, হাসা বিনতে সালমান শ্রমিকের কাণ্ডে ক্ষুব্ধ হয়ে তার দেহরক্ষীকে মারার নির্দেশ দেন। তিনি বলেন, তাকে হত্যা করো কুকুর একটা, তার বাঁচার অধিকার নেই। ওই শ্রমিক এক সাক্ষাৎকারে বলেন, তার হাত বাঁধা হয় এবং প্রায় 1 ঘন্টা ধরে কিলঘুষি মারা হয়। পরে হাসা বিনতে সালমানের পায়ে চুম্বন করতে শক্তি প্রয়োগ করা হয়। কাজ থেকে অব্যাহতি নেয়ার আগে তার যন্ত্রগুলো বাজেয়াপ্ত করা হয়। FP জানায়, মারার পর ওই শ্রমিক মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তী প্রায় 8 দিন কাজ করতে পারেননি। উল্লেখ্য, 2016 সালের অক্টোবরেই হাসা বিনতে সালমানের দেহরক্ষীর বিরুদ্ধে সশস্ত্র সহিংসতা, চুরি, প্রাণনাশের হুমকি এবং ইচ্ছার বিরুদ্ধে আটককে রাখার অভিযোগ আনা হয়। তবে 2017 সালে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তাতে হাসা বিনতে সালমানের নাম না থাকায় তাকে বিচারের আওতায় আনা হয়নি।